পারে হতে পারে আমার মা সবার চেয়ে কালো ভালো করে শুনে শুনে সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো বলবে না সুবহানাল্লাহ আমার মা কালো হতে পারে কিন্তু ওই মা আমার দুই নয়নে আলো তাহলে কালো হলে অসুবিধা নেই আমি দেখব না বলবলা ধার রজনীগন্ধা দেখব জি মায়ের মুখ সকাল শশা ফুল দেখলাম কি ফুল দেখলাম কি দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো আমি দেখব না দেখব না আকাশের চাচা আমি দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো আমার মা জননী মা জননী তুমি তো আমার নয়ন মণি তুমি তো আমার নয়ন মণি আমার সুখের স্বর্গ তুমি আমার সুখের স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মণি তুমি তো আমার নয়ন মণি সুখীর স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মণি তুমি তো আমার নয়ন মণি আজকের এই বাচ্চাগুলো যারা ওই কালো মাকে নিয়ে দুঃখ করে আজকের এই বাচ্চাগুলো কালো মাকে নিয়ে দুঃখ করে কেন করে কেন করে আমার মা কালো ওই ওর মা পরিষ্কার তো পরিষ্কার আর কালো এই দুটোর মধ্যে পার্থক্য নেই মা মাই হয় হ্যাঁ বউ কালো বউ পরিষ্কার এই এই দুটোর মধ্যে পার্থক্য থাকে এই তোর বউ তো কালো আমার বউ হেবি সুন্দর ওটা হতেই পারে কিন্তু মায়ের ভালোবাসায় মায়ের পরিষ্কার আর কালো এর মধ্যে কিন্তু কোনো অর্থ নেই কোনো পার্থক্য নেই যেহেতু মা মাই হয় মায়ের ভালোবাসা ভালোবাসাই হয় সেই মা কালো হোক বা পরিষ্কার হোক আম্মাজান যখন একটা বাচ্চাকে জন্ম দেবে আম্মাজান যখন ভূমিষ্ঠ করবে একটা বাচ্চাকে হাসপাতালে ভর্তি আছে বেডে শুয়ে আছে আম্মাজান বেডে শুয়ে অনেক কষ্ট পাচ্ছে অনেক কাতরাচ্ছে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ডাক্তার নার্স যারা ছিল তারা আম্মাজানের সেবায় মগ্ন হলো অনেক কষ্ট উপেক্ষা করে ওই মায়ের গর্ব থেকে আজকের বাচ্চারা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেল ডক্টর নার্স যারা আছে তারা বাচ্চাটিকে নিয়ে যখন আম্মাজানের বুকের উপর তুলে দেয় তখন আম্মাজান ইতিপূর্বে যে কষ্ট যে ব্যথা বেদনা পাচ্ছিল ওই বাচ্চার মুখ দেখার সাথে সাথে সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায় এবং ওই আম্মাজান প্রথমবার ওই বাচ্চাটিকে কোলে নেয় বুকে তুলে নেয় সে মা কালো হোক আর পরিষ্কার হোক মরণ পর্যন্ত ওই আম্মাজান বুকে থেকে সেই বাচ্চাকে আর নামায় না তাই কবি লিখছে দেখেন আরে মনে পড়ে সেই ছেলেবেলা তুমি না খেয়ে খাবারে আমায় তুমি না খেয়ে খাবারে আমায় মনে পড়ে সেই ছেলেবেলা তুমি না খেয়ে খাবারে আমায় তুমি না খেয়ে খাবারে আমায় ছোছো চিচা বলে তাই বুঝিছি ছোছো চিচা বলে তাই বুঝিছি তুমি তো আমার দয়ার মণি তুমি তো আমার দয়ার মণি মা জননী মা জননী মা জননী তুমি তো আমার নয়ন মণি তুমি তো আমার নয়ন মণি আমার সুখীর স্বর্গ তুমি আমার সুখীর স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মণি তুমি তো আমার নয়ন মণি অনেক ছেলেরা আছে যারা এই বুড়িমা বুড়িমা গজলে আপনাদেরকে শোনাবো
যে ছেলে মাকে তাড়িয়ে দেয়, মাকে খাওয়া দেয় না, মায়ের অসুখ, মায়ের শরীর অসুস্থ, কিন্তু আম্মা জানকে ঔষধ কেনার টাকা দেয় না, অনেক ছেলেরা আছে। তবে শুধু এর জন্য ছেলেরা দায়ী তা নয়, আমি অনেক জায়গায় বলে থাকি যে এর জন্য মায়েরাও কিছু কিছু দায়ী হয়, এর জন্য মায়েরাও দায়ী হয়, শুধু ছেলেরা দায়ী তা নয়। কিছু কিছু আম্মা জানেরা তো ছেলেদের দেখতে পারে না, ছেলেদের উল্টো পাল্টা গালাগাল করে, ছেলেদের ঝাঁটা লাথি করে, সেই সময় ছেলেরা কি করবে, আজকের মাকে ভালোবাসবে? হ্যাঁ, আম্মাজান ছোটোবেলা থেকে যে ছেলেকে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে, আজকে সেই আম্মাজান বড়োবেলায় যদি সেই ছেলেকে ভালোবাসা, মায়া, মমতা দিয়ে ভরিয়ে দিতে পারে, তাহলে আমার তো মনে হয় কোনো সন্তান সেই মায়ের ভালোবাসা নিয়েও আম্মাজানকে অবহেলা করতে পারে না। তুমি ভালোবাসা দিলে তোমার সন্তান তোমাকে ভালোবাসা দেবে, এটাই হলো নীতি, এটাই নীতি। শুধু ছেলেদের একাই দোষ থাকে না, কিছু কিছু মায়েরাও এরকম দোষারোপ হয়। সেই সমস্ত মায়েরা আজকে তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি সন্তানকে ভালোবাসা ঠিকঠাক মতো দেয়, সন্তানের কাছ থেকেও তারা নিশ্চয়ই ভালোবাসা পাবে। শেষ কথা কবি লিখছে দেখেন, মুঝে যাবে সব পেরে সানি, হরিও না সেই সোনার কোণে, হরিও না সেই সোনার কোণে, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো